গুড আফটারনুন আমি বনি আমিন আজ রবিবার আজ আঠারোই জুন দু হাজার সতেরো এখন বেলা বাজে তিনটা চল্লিশ মিনিট আমি এখন এই মুহুর্তে সিডনির সেই বিখ্যাত বাংলাদেশি উদ্ধুষিত লেখেম্বা অঞ্চলে দাঁড়িয়ে আছি আর লাকেম্বার যেই অঞ্চলটাকে চৌরঙ্গি বলা হয় সেই চৌরঙ্গিতে এই মুহূর্তে আছি এখন চলছে পবিত্র রমাদান পবিত্র রমজান এবং আজ এই চৌরঙ্গি অঞ্চলে চৌরঙ্গি অঞ্চলে যা হচ্ছে সেগুলো আপনাদেরকে কিছু কিছু দেখাবো আজ কিছু কিছু মুসলমানদের জন্য বাইশতম রোজা আর কারোর জন্য তেইশতম রোজা তবে যারা তুলসী পাতা এবং খেজুর পাতার মধ্যে ব্যবধান বুঝেন তারা আজ বাইশতম রোজা চালাচ্ছেন অর্থাৎ রুদ্র বিচি এবং খেজুরের বিচির মাঝে যারা পার্থক্য খুঁজে পান তাদের জন্য আজ বাইশতম রোজা আর যারা সত্যিকার অর্থেই রমজান পালন করছেন তাদের জন্য তেইশতম রোজা আর সেই জন্য অস্ট্রেলিয়াতে কখনো এই পর্যন্ত একদিনে মুসলমানরা ঈদ করতে পারেনি এই বিভেদের কারণে যার ফলে এইবার এক গ্রুপ করবে রবিবার আরেক পক্ষ করবে সোমবার ঈদ আমি বনি আমিন এখন আপনাদেরকে চৌরঙ্গীর যেই অঞ্চলে আছে যেখানে ইফতার রাস্তার মাঝে বিক্রি করছে ঢাকার চক বাজারের মতো সেইখানেই আপনাদের নিয়ে যাব ধন্যবাদ এখন একটি দোকানের সামনে আছি যারা এই ফুটপাতে রোজা উপলক্ষে ইফতারি বিক্রি করছে এটার নাম হচ্ছে কর্নার ক্যাফে গ্রিল এই মালিক জামিল হ্যালো কেমন কেমন আছেন মোবারক হোসাইন আপনাদের ইফতারি বিক্রি হচ্ছে কেমন ভালোই হচ্ছে এইখানটায় হচ্ছে কি আচ্ছা 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 তান্দুরি চিকেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আর নিশ্চয়ই আপনার শেফ এটা একটা রেস্টুরেন্ট এই চৌরঙ্গী বাজারের এই গোড়া থেকে শুরু হচ্ছে এই দোকানগুলো দেখুন কিভাবে ফুটপাথে সবাই বিক্রি করছে রমজানের ইফতার ওয়ালাইকুম সালাম এদিকটায় আমরা আসি আরো ভিড়ের দিকে এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে সেই বাংলাদেশের বনফুলের নামে একটি রেস্টুরেন্ট এই সেই বনফুল তারাও ইফতারি বিক্রি করছে দেখুন এখানে আছে বেগুনি পেঁয়াজু ঘুগনি সব কিছু আছেন ওইদিকে তাজা জিলাপি ভাজছেন একজন আমাদের বাংলাদেশের একজন নাম করা শেফ মিলন দেখুন কিভাবে তিনি জিলাপি ভাজছেন আমরা এবার এগিয়ে যাচ্ছি অন্য একটি দোকানটায় অন্য একটি দোকানের দিকে এই যে এইখানে জিলাপি বিক্রি করা হচ্ছে এখানে আছে পেঁয়াজু আছে বেগুনি আছে হ্যালো কেমন বিক্রি হচ্ছে ভালো বিক্রি হচ্ছে আর আজ রোজার যে ইফতারি সময় মিনিট আচ্ছা আজ আজ কত তম রোজা চলছে বাইশতম আচ্ছা আচ্ছা রোজা এবং ঈদ কবে হবে বলে মনে করেন ঈদ সাতাশ তারিখ সাতাশ তারিখ মানে কি বার আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ আমরা যাচ্ছি আজ তেমন ভিড় নেই একটু ঠান্ডা পড়ছে এদিকটা আরেকটা দোকানে আসলাম তিনি এই যে বুট পুরি আছেন এদিক আছেন কেবাব আছেন এই মরিচি মরিচের সাথে বেগুনির মতো করে করা হয়েছে আর জিলাপি ভাবছেন ওদিকটাই দেখুন ও ওটা কি ভাবছেন ওদিকটায় আপনি কাবাব কাবাব উনি করছেন এদিকে আছে ফ্রেশ জুস ফ্রেশ জুস একদম তাজা শাক সবজির দোকান এই হলো আমাদের ল্যাকেম্বার চৌরঙ্গি বাজার চৌরঙ্গি বাজারের যে অবস্থা দেখুন আস্তে আস্তে ভিড় বাড়বে এদিকটা একজন আছে তার দোকানের নাম হচ্ছে বটতলা বটতলা তিনিও ইফতারি বিক্রি করছেন দেখুন আর তার উপরে যে দোকান আছে সেই দোকানটার নাম হচ্ছে ধান শেড়ি একটি বাংলা দোকান তিনিও বিক্রি করছেন এখানে অনেক কিছুই হ্যালো কেমন বিক্রি হচ্ছে কেমন ইফতারি আলহামদুল্লাহ খুব ভালো বিক্রি হচ্ছে এবার আচ্ছা 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 একটু ভিড় কম মনে হচ্ছে তাই নয় কি আজকে ভিড় কম ভিড় হয়ে যাবে একটু পরে আচ্ছা আচ্ছা আপনারা এগুলো কোথায় ভাজেন এই জিনিসগুলো রেস্টুরেন্ট থেকে আনেন আচ্ছা আচ্ছা দারুন আর এই জিলাপিটা এই এটা কে ভাজে জিলাপি আচ্ছা আচ্ছা নিবেদিত প্রাণ জিলাপি ভাজছেন দেখুন আমাদের বাংলাদেশিরা এই চৌরুঙ্গি বাজারে এসে কিভাবে খোলা ময়দান থেকে তারা কিনছেন এটা বাংলাদেশে যেরকম পরিবেশ দূষণ হয় এখানে সেই পরিবেশ দূষণের কোনো আশঙ্কাই নেই পরিষ্কারভাবে সব কিছু আছে রাস্তায় আপনি বসে খেতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন এখানে হালিম হচ্ছে মামা হালিম বলেন আর হালিম এটা সিডনির হালিম শাহী হালিম বলেন সব কিছু এখানে আছে দেখুন কত করে এই এক বাটি পনেরো ডলার এক বাটি এক বাটি হালিম শাহি হালিম শাহি হালিম গ্রামীণ শাহি হালিম আমরা এখন আপনাদেরকে এই চৌরঙ্গি বাজারের ভেতর দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে ল্যাকেম্বার চৌরঙ্গি বাজার চৌরঙ্গি বাজারে দেখুন এই যে সেই বিখ্যাত খুশবু রেস্টুরেন্ট এই সেই খুশবু রেস্টুরেন্ট এখানেও হচ্ছে এখন চিকেন টিক্কা এদিকটায় আছে এ হ্যালো কেমন আছেন ভালো ভালো কী কী বিক্রি হচ্ছে আজকে সবই থাকে এই জিনিসটা একটু দেখাবে এখানে কি এটা এটা তেহারি এই যে ঢাকায় যে বসে আপনারা যে তেহারি খান বাংলাদেশের সেই তেহারি আর এদিকটা দেখুন এই হালিম এই হালিমটা কত করে গাও কত করে আর এই বড় সাইজের এটা বারো ডলারের আমি চৌরঙ্গি থেকে এতক্ষণ কথা বলছি আর সেই সেই বিখ্যাত খুশবু রেস্টুরেন্ট এখন দেখুন এদিকটা আরও ছিল কিছু দোকান কিন্তু ঠান্ডার কারণে আজ তেমন ইফতারের ভিড় হচ্ছে না আমি বনি আমিন এতক্ষণ আপনাদেরকেই চৌরঙ্গি বাজার লেকেম্বা থেকে কথা বললাম দিস ইজ বনি আমিন ফ্রম এ সিডনি অস্ট্রেলিয়া থ্যাংক ইউ ভেরি মাচ বাবাই